মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শোন, চকলেট যদি দিতেই হয় তুই দাঁড়িয়ে থেকে চকলেট গুলো দিবি, তো বৌদি এখানে দাঁড়িয়ে চকলেট দেবে। আচ্ছা ঠিক আছে বৌদি, আমাকে দাও আমি দিয়ে দিচ্ছি। বলছি তোমার নাম কি গো? আমার নাম বল্টু। এদিকে এসো, এই নাও এই চকলেট গুলো আমি তোমাকে দিলাম, তুমি সবাইকে ভাগ করে দিও কেমন? ঠিক আছে, আমি আরেকটা নিতে পারি? এই তুই একটা নিলে আমরাও নেব। আচ্ছা আচ্ছা শোনো, আমি তো জানতাম না আজকে তোমরা সবাই থাকবে, আমার ব্যাগে এই কটাই চকলেট ছিল, আমি সেখান থেকেই তোমাদের দিচ্ছি, আমি না হয় পরে তোমাদের আবার কিনে দেব, এখন একটা একটা করে নাও। আবার দেবে তো? নিশ্চয়ই দেব। ঠিক আছে, তুমি খুব ভালো। আচ্ছা ঠিক আছে, এবার হয়ে গেছে সব, এবার যাও, যা 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 সবাই যা। বলছিলাম কি, তোর বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে তাই না রে? আজে বাজে কথা বলছিস কেন? কিসের জন্য বুকের ভেতর জ্বলবে? না না জ্বলবে তো, জ্বলাটা তো খুব স্বাভাবিক তাই না? তোর বুকের ভেতরটা জ্বলবে, তোর মায়ের জ্বলবে, তোর ভাইয়ের জ্বলবে, কারণ ও যে সবাইকে চকলেট খাওয়ালো, তাই চকলেটটা যদি তোর বাড়িতে থাকতো, তুই যদি রেখে দিতে পারতিস, তোর এক বছর ধরে চকলেট খেতি তাই না? ঠিকই হয়েছে, ভগবান যা করে ভালোর জন্য করে জানিস তো, যেমন তোরা তেমন হয়েছে বউ, তোরা খালি জমি জমিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখবি, আর তোর বউ সবাইকে দিয়ে বিলি করে ছড়িয়ে ছড়িয়ে সবাইকে দিয়ে দেবে। ঠিক আছে, একদম ঠিক, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। চল বউ, চল 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 ভারি চল চল। শিমুল, তোমাকে গাড়িতে আস্তে আস্তে আমি অনেকবার করে বুঝিয়েছি, যে বাড়িতে তুমি যাচ্ছ তার একটা নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু তোমায় মেনে চলতে হবে। অনিয়ম তো কিছু করিনি আমি। আ বর্দা ভাই, কি হয়েছে? বাচ্চাগুলো চাইছিল, সেই জন্য বৌদি ভাইয়ের কাছে ছিল, তাই চকলেট দিয়েছে, তুই এত রেগে যাচ্ছিস কেন? শোন তুতুল, সবকিছুর একটা লিমিট আছে। ও এখনো বাড়িতেই ঢুকলো না, পাড়ার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদেরকে চকলেট বিলি করতে শুরু করে দিল। বাহ, দেখো বউ তো কোনো ভিনগ্রহের বাসিন্দা নয়, যে তার নিজস্ব কোনো ইচ্ছে থাকবে না, তাকে সবসময় সবার কথা মতো চলতে হবে। আমার নিজের কেনা চকলেট আমি বাচ্চাদেরকে দিচ্ছি, আমার ব্যাগে ছিল তাই দিয়েছি। দেখো আমার তো মনে হচ্ছে তুমি ভিনগ্রহের বাসিন্দা, তা না হলে এই ব্যাপার নিয়ে তুমি তো এরকম বলতে না, শুধু তো চকলেটই দিয়েছি, এর মধ্যে তো অপরাধের কিছু নেই। আর দেখো এটা যদি তোমার অপরাধ মনে হয় তাহলে এরকম অপরাধ আমি করবো। বললে? বললাম যে এই অপরাধটা আমি করবো। বেশি বাড়াবাড়ি করো না শিমুল। তুমি আমার মধ্যে বাড়াবাড়ি দেখলেটা কি? আর তুমি তো আমাকে ভালো করে চেনোই না, আমার ঠিক কোনটা বেশি কোনটা কম সেটা তো ভালো করে এখনো জানোই না। আর এটাকে যদি তোমার বাড়াবাড়ি মনে হয় তাহলে তোমাকে আমি বলে রাখি, এরকম বাড়াবাড়ি আমি আবার করব। আমি বাচ্চাদের দেখলেই, আমার কাছে যদি চকলেট থাকে আমি তাদের দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।